আল্লাহ কয় শেষ রাতে জম্মের খাওয়া খা, কিন্তু দিনের বেলা আমার হুকুমটা একটু পালন কর। হে নবীর উম্মতের দল আম্মাজান ভালো করে শুনেলাম, ছোট ছোট সন্তানরা রোজা রাখতে চায়, আমরা রাখতে দেই না। না না এতে ঠিক না, সন্তান সারি খাইবে, এরপরে যত কোন সম্ভব সে রোজা রাখুক। এরপরে এভাবে একটা ট্রেন্ডিং হইতেছে, কথা বলেন ঠিক ঠিক না। কানের রোজা হলো গান বাজনা শুনবেন না, অন্তরের রোজা হলো অন্তর দ্বারা খারাপ কোনো পরিকল্পনা করবেন না, আর রোজা হলো পাও দিয়ে খারাপ কোনো রাস্তায় হেঁটে হেঁটে যাবেন না। হাকিকত সে তু দুনিয়া পে খবর হয়, দুনিয়া কে নুমায়েশ পার নজর হাই নমি গোয়াম, কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বাস। এ নবীর উম্মতের দল ভালো করে শুনিয়া লন, এ সামনে কি মাস আসতেছে রমজান মাস, কি মাস আমি বলতেছিলাম ওই চারটি আম্মাজানদের বয়ান করলাম। আল্লাহ পাক ও হুকুম দিলেন শুধু কি আম্মাজানরা রোজা রাখবে নাকি পুরুষও রাখবে। আল্লাহু আকবার, আম্মাজানরা শুধু রাখবে না। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কি করা হয়েছে জোরে বলেন, আরো জোরে, রোজা ফরজ করা হয়েছে। এবং এ যেমন শুধু তোমাদের নয়, পূর্ববর্তীদের প্রতিও রোজা ফরজ করা হয়েছিল। এই রোজা যদি তোমাদের মধ্যে কেউ রাখে রোজা দ্বারা, সে তাকওয়া অর্জন করতে পারবে। কি পারবে জোরে করেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে সে মুত্তাকি হতে পারে, যাতে করে সে আল্লাহবিরু হতে পারে, যাতে করে সে তাকওয়া অর্জন করতে পারে। এই জন্য আমি রোজার ব্যবস্থা রেখেছি, রোজার হুকুম দিয়েছি। এখন আমাদের সমাজে কিছু সাধু বাবার আবার হয়েছে, আমার তো হুজুর ভাত চালের অভাব নাই, আমি কেন না খেয়ে থাকবো, কথা কয় না। রোজা কি না খাওয়ার জন্য হুকুম দিয়েছে জোরে কন? আল্লাহ যদি না খাওয়ার জন্য বলতেন তাহলে তো শেষ রাত্রে সারি খাওয়া উত্তম হইতো না, কথা কয় না ঠিক ঠিক না। আল্লাহ কয় শেষ রাত্রে জম্মের খাওয়া খা, কিন্তু দিনের বেলা আমার হুকুমটা একটু পালন কর। এ নবীর উম্মতের দল আম্মাজান ভালো করে শুনেলাম, ছোট ছোট সন্তানরা রোজা রাখতে চায়, আমরা রাখতে দেই না। না না এতে ঠিক না, সন্তান সারি খাইবে, এরপরে যত কোন সম্ভব সে রোজা রাখুক। এরপরে এভাবে একটা ট্রেন্ডিং হইতেছে, কথা বলেন ঠিক ঠিক না। তার যত সওয়াব হয় ওই আব্বা আম্মার নামে সওয়াবগুলো লিখে দেবে, কথা কয় না ঠিক ঠিক না। এরে নবীর উম্মতের দল, রোজা রাখলে মানুষের শরীরের ওয়েট কমে না, বরং সব পাপের ওয়েট কমে। সুবহানাল্লাহ, কয় না কিছুর ওয়েট কমে ধরে কান, পাপের ওয়েট কমে, পাপ যখন করবে কমবে। আল্লাহ আকবার, এই রোজা রাখলে ভিতরে ভাইরাস কেটে যাবে, তখন আবার এক বছরের জন্য সুস্থতা সবল একটা শরীর পাইবে। এই সুস্থ সবল দিয়ে সামনের জিন্দেগি দেশে চালাইবে, যা করবে তার মধ্যে একটা শান্তি পাইবে। সুবহানাল্লাহ। এই জন্য আব্বা আল্লাহ আকবার, আব্বা জানেরা আম্মা জানেরা সকলেই আমরা রোজা রাখবো, কথা কয় না ঠিক ঠিক না। রোজা রাখলে কত সওয়াব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের জন্য এমন পাঁচটা পুরস্কার আল্লাহ দিয়েছে, বিগত আর কোন উম্মতদেরকে দেন নাই। এক নাম্বার পুরস্কারের কথা ভালো করে শুনিয়ে লন, মায়ের নবী হাদিসের মধ্যে বলেন পাঁচ নম্বরের এক নম্বর পুরস্কার হলো যে রোজাদারের মুখের ঘিরান, আল্লাহু আকবার, আল্লাহর কাছে মেশকের আম্বারের থেকেও বেশি ঘিরান। সুবহানাল্লাহ। মুখের দুর্গন্ধ যদি মেশকের থেকেও বেশি ঘিরান হয় দোস্ত, তার মানে হলো রোজাদারের কোন জিনিস আল্লাহর অপছন্দ না। সুবহানাল্লাহ, কয় না এটা আবার বিড়ি গা দুর্গন্ধ না, সারাদিন রোজা রাখার কারণে পাকস্থলী শূন্য থাকার কারণে একটা গ্রান বের হয় গন্ধ বের হয়, ওই গ্রানের কথা বলছে। বিড়ি তামাক খায় শোষণ খেয়ে গন্ধ বানাইলাম, এই গন্ধ আবার পারে না। আল্লাহ তো মেশকের গ্রান দেয়, এই জন্য বিড়ি একটু বেশি রেটানি, কথা কয় না।
এরে নবীর উম্মতের দল। দুই নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই নাম্বার পুরস্কার তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে সুবহানাল্লাহ। শুধু ফেরেশতারা নয়, গর্তের পিপিলের কাছ থেকে শুরু করে মা সমুদ্রের মাছ পর্যন্ত সমস্ত মাখলুকাত তার জন্য দোয়া করে সুবহানাল্লাহ জোরে বলেন। অতএব রোজা রাখলে ফেরেশতার দোয়া পাওয়া যাবে। এরে নবীর উম্মতের দল কত বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোন নারী পুরুষ আল্লাহর জন্য রোজা রাখে তাহলে তার জন্য ফেরেশতারা দোয়া করবে, যেই দোয়া মিস যাবে না, কথা কয় না, ঠিক ঠিক না, কবুল হবেই হবে, ফেরেশতার দোয়া কি মিস যাবে, কবুল হবে। তিন নাম্বার পুরস্কার নবী আমার বলেন বিগত কোন উম্মতদেরকে দেওয়া হয় নাই, আমার উম্মতদেরকে দেওয়া হয়েছে। তিন নাম্বার পুরস্কার আমার এই উম্মতের জন্য প্রত্যেক দিন জান্নাতটাকে সাজানো হইতেছে সুবহানাল্লাহ। কয় না আপনার বাড়িতে মেহমান আসবে, এবার বাড়িওয়ালা ব্যস্ত হয়ে গেছে, বিছানাটা পরিষ্কার, বিছানাটা নতুন, বাড়ি সাজায় সুন্দর সুন্দর খাবার সাজায়, কথা কয় না, ঠিক কি ঠিক না, যারা রোজা রাখবে গো এরা আল্লাহ পাকের মেহমান। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন এ ফেরেশতারা আমার মেহমান অতি তাড়াতাড়ি তোমার মধ্যে আসতেছে, লাকবার ওই দুনিয়ার কষ্ট ক্লেশ দুঃখ দূর করিয়া তোমার মধ্যে আসতেছে, এজন্য দৈনন্দিন তার জন্য জান্নাতটাকে জান্নাতের মধ্যে সাজানো হইতেছে সুবহানাল্লাহ। তিন নাম্বার গেল, চার নাম্বার মায়ের নবী বলেন চার নাম্বার পুরস্কার যেই রোজার মাসে আমার উম্মতের খাতিরে রমজানের খাতিরে উশৃঙ্খল শয়তানকে শিকলাবদ্ধ করায় শিকল দিয়ে বেঁধে রাখা হয়, যার কারণে অন্য মাসের মতো এই রোজার মাসে লকবার বড় বড় পাপ করা সম্ভব হয় না, কথা কয় না, ঠিক কি ঠিক না। চার নাম্বার গেল, পাঁচ নাম্বার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাঁচ নাম্বারটা হলো যদি বান্দা বান্দি রোজা রাখে গো তাকে আল্লাহ পাক শেষ দিনে তার গুনাহগুলো মাফ করে দেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন মাফ করে দেন আল্লাহ। এর থেকে আর কি আছে, আল্লাহ যদি রাখতে বলে এ আবনি পাই মাফ করে দিলাম, আর কিছু তো আবার আছে? আল্লাহ যদি বলে এ আব্দুর রহিম আব্দুল করিম আই তোরে মাফ করে দিলাম গো, প্রেন মের উম্মতের দল ওই আল্লাহ বলেন রোজার শেষে আমি তাকে মাফ করে দেই। সাহাবা ইকরাম এবার প্রশ্ন করছেন ও মায়ের নবী গো এই মাপটা কি আল্লাহ আকবার কোন রাত্রে সবে কদরে না কোন রাত্রে? আল্লাহ নবী বলেন না রোজা শেষ আর বান্দাকে মাফ করে দেবে সুবহানাল্লাহ জোরে বলেন। এরে নবীর উম্মতের দল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান তাড়াতাড়ি রোজা রেখে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নাও, আল্লাহর আল্লাহর পিয়ারা বান্দা হয়ে যাও, আল্লাহর গোলামি করো গো, আল্লাহ আকবার এই রমজান মাসের রোজা সঠিকভাবে আদায় করো সুবহানাল্লাহ বলেন। তাহলে বাদান আমরা সকলে নারী পুরুষ রোজা রাখবো তো ইনশাআল্লাহ, জোরে কয় না, আরো জোরে। আল্লাহ পাক সকলকে কবুল করুন, সকল বলেন আমিন। রোজা রাখলে আরো কি ফায়দা জানেননি, মায়ের নবী বলে তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ পাক বিফলে যেতে দেন না। এক নাম্বার হলো লকবার নেই প্রাণ শাসক, দুই নাম্বার হলো মাজলুম, তিন নাম্বার রোজাদার ইফতার করা আগ পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে, যতক্ষণ পর্যন্ত ইফতার না করে ততক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল হইবে সুবহানাল্লাহ। কাই না এই জন্য রোজা রাখি আল্লাহর দ্বারে বেশি বেশি দোয়া করবো রাজি আছে ইনশাল্লাহ। এরে নবীর উম্মতের দল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেইভাবে বান্দা বান্দি রোজা রাখবে আল্লাহর রহমত বেশি বেশি পাইবে, এই রহমতের মাসে যারা রহমত পাইলো না
তারা বড় ধ্বংস হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক এই রমজানটাকে তিনটে ভাগ করেছেন, রহমাত মাগফিরাত নাজাত। এই নবীর উম্মতের দল রহমতের 10 দিন আল্লাহর কাছে বেশি বেশি রহমত চান, মাগফিরাতের 10 দিন আল্লাহ পাকের কাছে বেশি বেশি মাগফিরাত নাজাত চান, নাজাতের 10 দিনে বেশি বেশি আল্লাহর কাছে নাজাত চাইবেন। এবার শুধু না খাওয়ার নাম রোজা না, আল্লাহু আকবার, মুখের রোজা আছে, কানের রোজা আছে, চোখের রোজা আছে, আল্লাহু আকবার, অন্তরের রোজা আছে, কথা কয় না ঠিক কি ঠিক না? মুখের রোজা কি? মুখের রোজা একজন আপনার সঙ্গে ঝগড়াঝাটি করতে আসছে, আম্মা জানেনা, 3 দিন পর্যন্ত বলি না খেয়ে থাকবে তাও থাকবে, কিন্তু ঝগড়া শুরু হলে থামাতামি না, কথা কয় না, আম্মা জান্নাত না আপনার সঙ্গে এখন ঝগড়া শুরু করবে, আপনি বলবেন না আমি রোজাদার, এভাবে রোজাদার বলে আপনি তাকে ফিরাইয়া দিবেন। এ যুবক ভাই, চোখের রোজা হলো, চোখে এই চোখ দিয়া রমজান মাসে ডিশ লাইন চালু করবেন না, রমজান মাসে অন্যায় কোনো ছবি নেট করে দেখবেন না, কানের রোজা হলো গান বাজনা শুনবেন না, অন্তরের রোজা হলো অন্তর দ্বারা খারাপ কোনো পরিকল্পনা করবেন না, পা রোজা হলো পাও দিয়ে খারাপ কোনো রাস্তায় হেঁটে হেঁটে যাবেন না। এভাবে যদি আমি আপনি রোজা রাখতে পারি গো, আল্লাহ পাককে যখন এইভাবে রোজা রেখে ডাক দিব, আল্লাহওয়ালাদের সান্নিধ্যে জড়িত হইয়া আমরাও সকলে একসাথে আল্লাহওয়ালাদের সঙ্গে জান্নাতি হয়ে যাব, কথা কয় না ঠিক কি ঠিক না? হাকিকত সে তু দুনিয়া পে খবর হয়, দুনিয়া কে নুমায়শ পার নজর হাই নমি গোয়াম, কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বাস। তাহলে জবান রোজা আছে কি আছে না? জোরে কয় না। এ যারা গাড়ি চালাই এন তো বন্ধ দেশে, ভাই তুমি কোথায়? পাঁচশোর কয়তো পাঁচশোরে বাজারে কাছাকাছি রয়েছে, অথচ এই জায়গা রয়েছে, কথা কয় না? একটা মিথ্যা কথার জন্য 7000 বছর যান নাম কয় হাজার, জোরে কয় না, সহ্য করা যাবে না রে বাজার। এ নবীর উম্মতের দল যারা মিথ্যা বলে মিথ্যাকে পরিহার করো, মায়ার নবী বলেন যারা মিথ্যাকে ছাড়ে না তার জন্য আমার জন্য লোকের তার খানা পিনা ছাড়ার কোনো প্রয়োজন নাই, অতএব মিথ্যাকে ছাড়তে হবে, কথা কয় না ঠিক কি ঠিক না?